বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে এই মুহূর্তে বিসিবিতে ব্রিফ করছেন সভাপতি নাজমুল হাসান পাপন। আমরা এখন সরাসরি সেখানে যাচ্ছি। ছয়টা টিম হলে 90 জন খেলোয়াড় এবং 90 প্লেয়ার্স ইনভলভ করা যায় একসাথে, যত বেশি খেলানো যায় তত ভালো। ওদেরকে দিয়ে যদি আমরা একটা টুর্নামেন্ট করতে পারি, এটা কর্পোরেট লিগ হতে পারে বা যে কোনো বিসিবির টিম হতে পারে, সো এইরকম একটা চিন্তা ভাবনা করছি। আবার একটা চিন্তা ভাবনা করছি, মানে যা যা কথা হয়েছে আর কি, এমনও হতে পারে যে আমাদের ন্যাশনাল টিম HP আন্ডার 19, ওদের নিয়ে আমরা 3-4টা টিম বানিয়ে ফেললাম, করে এদের মধ্যে একটা কম্পিটিশন বা একটা টুর্নামেন্ট ছেড়ে দিলাম বিসিবি স্পন্সর, সেটাও সম্ভব। এবং থার্ড, তো এই দুইটার একটা আমরা করে ফেলবো, যেটাই করে এই দুইটার একটা আমরা করে ফেলবো। এখন এটাই আজকে আলাপ হয়েছে। এর বাইরে আমরা ডোমেস্টিক ক্রিকেট আমাদের লিগের খেলাগুলো চালু করে দিব, কিন্তু কিন্তু এটা আজকেই বলে দিতে পারতাম, কিন্তু এখানে শেষ না। আমি বলেছি ওদেরকে প্রপোজালটা দিতে, খেলা তো শুরু করা যায় এটা তো কোনো সমস্যা না, কিন্তু কিভাবে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করে ওদেরকে সেফ রেখে আমরা খেলাটা পরিচালনা করতে পারি, সেই প্রপোজালটা দিতে বলেছি। এই নিয়ে কয়েকটা সাজেশনও দেওয়া হয়েছে, ওরা 2-1 দিনের মধ্যেই আমার মনে হয় আমাদেরকে জানাতে পারবে। আমার মনে হয় এরপর আর কোনো সুযোগ নেই, কারণ আমরা আজকে যেটা আমরা অফিসিয়ালি বলেছি 2D schedule, তার মানে তার এটা নিয়ে আর সময়, মানে ওরা যদি পারতো তাহলে এর মধ্যেই পারতো, বেশ অনেকদিন সময় চলে গেছে অলরেডি। না না, আমরা বলেছি 2D schedule, দ্যাটস অল, এটা এইভাবে সম্ভব না এই টার্মসে। কাজে আমরা ওদেরকে বলেছি তোমরা রিশিডিউল করো, যখন পরিস্থিতি ভালো হবে, এমন অবস্থা হবে যখন এইরকম কন্ডিশন থাকবে না, তখন আমরা খেলতে যাবো। না না না, এখন তো খেলা চলবে, মানে আমি আপনাকে বলি, প্রথম তো হচ্ছে এদেরই তো এখন আরো 15 দিনের তো আরো আছে বাকি, সেই ট্রেনিংটা চলবে, তারপর খেলা হবে ওদের, একটা 2 দিনের, একটা 3 দিনের, 3টা প্র্যাকটিস ম্যাচ হবে ওদের মধ্যেই, এর মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের নেক্সট, যেটা আমরা বলেছি একটা টুর্নামেন্ট আমরা করতে চাচ্ছি, এটা এদের যে নামেই হোক, এই ন্যাশনাল টিম HP আন্ডার 19, এই ধরনের ম্যাক্সিমাম প্লেয়ার নিয়ে আমরা যদি একটা টুর্নামেন্ট করতে পারি, তাহলে এই টুর্নামেন্টটা দিয়ে শুরু হয়ে যাবে এটা। ওটা খুব সম্ভব এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি T20 হবে, এবং এই সময়ের মধ্যে আমাদের লিগ, আমাদের যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ, যা যা আছে খেলা, যা যা খেলতে হবে বাকি আছে, এগুলো শেষ করে ফেলবো। এইটার জন্য প্রিপারেশনের জন্য এই সময়টা নিচ্ছি, যাতে খেলার মধ্যেই আমরা থাকি। সমস্যাটা হচ্ছে যে খেলা চালু করাটা তো ইম্পর্টেন্ট না, কত হচ্ছে আমরা ইনশিওর সেফটি ইনশিওর করবো কীভাবে, প্লেয়ারদের সেফটি এনশিওর করাটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি বলেছি ক্লাবগুলোকে ডাকতে, প্লেয়ারদের সাথে বসে আমাকে একটা প্ল্যান দিতে, এবং ওই প্ল্যান যদি মনে হয় আমাদের কাছে যে মোটামুটি একেবারে 100% গ্যারেন্টি তো কেউ দিতে পারবে না, তারপরও যদি মোটামুটি সন্তোষজনক হয় তাহলে আমরা ইমিডিয়েটলি খেলা চালু করি। চেষ্টা তো করব যেগুলো স্থগিত আছে এটা হবে, তারপরে আবার আগামী বছর হবে, দুইটাই করার চেষ্টা করব। এই প্রপোজালগুলোই দিচ্ছি যে দুইটা করা সম্ভব কি না, আমার ব্যক্তিগত আমাদের ইচ্ছা হচ্ছে দুটোই করা, যদি না হয় তাহলে এবারে চিন্তা হবে সামনের বারটা হবে না, বাট এটা সব কিছু এখন আগাম বলাটা খুব কঠিন, পরিস্থিতি কী হবে, কারণ আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকে, বিশেষ করে ইউরোপ, যত দিন যাচ্ছে ওখানে মনে হচ্ছে একটু ডেটোরিয়েট করছে সিচুয়েশনটা, এবং ওরা বলছে যে সামনে আরও খারাপ হবে। এই পরিস্থিতিতে আসলে কি হবে আমাদের এখানে, এটা তো আমরা এখনো বলতে পারছি না, কাজে আমাদেরকে সম্পূর্ণ মানে পুরো সতর্কতা অবস্থায় থাকতে হবে, আমাদেরকে ঢিলা দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে কথা বলছিলেন নাজমুল হাসান পাপন, আমরা তখন সরাসরি সেখানে ছিলাম।